আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে শুধু দুটো রেসিপি দেখাবো, অন্য কিছু দেখাবো না। এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডালের দুটো রেসিপি। একটা হচ্ছে খুব সাধারণ একটা রেসিপি, এটা ভেজে আমরা খাবো। মুগ ডাল অনেকেই ভেজে খান, তো এটা ভেজে ভালোভাবে তারপরে ইচ্ছা করলে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খাওয়া যায়, আর শুধুও খাওয়া যায়। তো আমরা শুধুই খাবো, যেহেতু কাঁচা পেঁয়াজ আমার ঘরে কেউ পছন্দ করে না, খেতে পারে না এর জন্য। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার। এটা খিচুড়িতে দিয়ে সাধারণত রান্না করা হয়, এমনিতেও খেতে কিন্তু ভালো লাগে। আর দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে তারপরে পানি দিয়ে বসিয়ে দিব, একটু লবণ দিয়ে। এটা কিছুক্ষণ জ্বালাবো, জ্বালিয়ে তারপরে এটাকে একদম ভালোভাবে আমি ম্যাশ করে ফেলবো। আর এদিকে আমি একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ সুজি সমান সমান নিয়ে নিলাম। এখানে ইচ্ছে করলে চালের গুঁড়াও দেওয়া যায়, আর এর সাথে একটু লবণ মিশিয়ে নিব। আর হচ্ছে এখানে পরিমাণটা আপনারা বুঝে, আমি 1 কাপ ডালের ভিতরে 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি, মানে দুটো মিলে আমি 1 কাপ দিয়েছি। আর এই যে আমাদের ভাজা ডালগুলো একটু ঠান্ডা হয়েছে, এখন কিন্তু আমরা ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছি। বাচ্চারা খুব পছন্দ করে, অতিরিক্ত না, অল্প খাই। এই যে একদম শুকিয়ে গেছে, এখন আমি এটাকে ভালোভাবে ডাল কুটি দিয়ে ঘুটে ম্যাশ করে নেব। এটা ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করে নেওয়া যায়, আবার পাটাপুটাতেও পিষে নেওয়া যায়। তো যদি একদম মিহি করতে চান, একটু একটু দানা যদি রাখতে না চান, তাহলে হয়তো বা ব্লেন্ড করে নেবেন, তা না হলে বেটে নেবেন। তো আমি একটু দানা দানা পছন্দ করি, এই কারণে ডাল কুটি দিয়ে ঘুটে নিয়েছি এবং এখানে একটু পানি দিয়ে আবার বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য কিছু চিনি দেব, অতিরিক্ত দিব না, কারণ পরে আবার আমি চিনির ব্যবহার এখানে আমার থাকবে। এটা গরম থাকতে থাকতে আমি এর ভিতরে আমার শুকনো মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। তারপর ডোটা ঠান্ডা হলে ভালোভাবে মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে ওই পাত্রের ভিতরেই ভালোভাবে মেখে ডোটা করে নিচ্ছি। আমি সামান্য একটু তেল হাতের ভিতরে দিয়ে তারপরে ভালোভাবে এটাকে একটা সফট ডো বানিয়ে নেব, যেন পিঠাগুলো আমি সুন্দরভাবে বানাতে পারি। এই যে এখন আমি আমার ডো বানানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এটাকে লেচি কেটে কেটে বিভিন্ন শেপে আপনার পছন্দ মতো, আপনি যেভাবে পছন্দ করেন ওইভাবে এক একটা ডিজাইন করে এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটু জিলাপির মতো করে একটা শেপ দিয়ে বানাচ্ছি। এরপরে আমার কাছে বিভিন্ন রকমের কুকি কাটার ছিল, সেগুলো দিয়ে আমি বিভিন্ন শেপ দিয়ে হাতে একটু ডিজাইন করে এগুলো তৈরি করে নিয়েছি। তো দেখতে থাকুন কীভাবে আমি ডিজাইনগুলো করলাম। Thank you.
এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন আমি কিন্তু হাতেই তৈরি করে নিয়েছি। আপনারা চেষ্টা করলে কিন্তু এর থেকেও ভালো ভালো ডিজাইন করতে পারবেন, হয়তো বা অনেকে পারেন। তো এই ডোটা দিয়ে এভাবে তৈরি করে নেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন আমরা পিঠাগুলো এখন ভেজে পরবর্তী স্টেপে চলে যাই। এদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে শিরা বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, এই কারণে আমার যতটুকু তেল ছিল এই বোতলে সবটুকু আমি দিয়ে দিলাম। তো এই পাশে আমার শিরাটা কিন্তু একদম বলক এসে গেছে, হয়ে গেছে। আর আমি এই পাশে পিঠাগুলো গরম তেলে ছেড়ে সুন্দর করে এপিট উপিট করে লালচে করে ভেজে শিরার ভিতরে দিয়ে দিব। এই যে আমার পিঠা, কিন্তু আমি কিছু পিঠা শিরাতে ভিজিয়েছিলাম, ওগুলো থেকে আমি একটা তুলেছি। কি সুন্দর সফট হয়েছে দেখুন, একদম মিষ্টির মতো ভিতরে ভালো রস ঢুকে গেছে, খেতে কিন্তু খুব মজা। এগুলো শুকনো কিছু রাখবেন ফ্রাই করে, ওগুলো খাওয়া যায়, বাচ্চারা পছন্দ করবে। আর ভিজিয়ে কিছু দিবেন, ভিজিয়ে রেখে দিবেন না, ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন একটা পাত্রে, বেশ ঘন্টাখানিক ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা সফট পিঠা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং অল্প ভিজিয়ে যেটা রাখা ওটা পঞ্জের মতো হয়। আর যদি ইচ্ছা করলে আপনারা অনেকক্ষণ ভিজিয়েও রাখতে পারবেন। তো পিঠাগুলো কিন্তু খুব সফট এবং সুন্দর হয়েছে। তো আজ তাহলে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।